ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্বের জন্য দৃষ্টান্ত তেল আমদানি পাইপলাইন ও নির্মাণ কাজ উদ্বোধন করে নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সহযোগিতার মাইল ফলক বললেন শেখ হাসিনা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দশই অক্টোবর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আট আসামির জামিন বাতিল দেড় লাখ ইভিএম কিনবে সরকার একনেকে অনুমোদন নির্বাচনের সময় সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যাহার নয় বদলির ক্ষমতা চেয়েছে এইসি কোন দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে জাতীয় পার্টি ব্যবহার হবে না সাফ জানালেন এরশাদ তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ এবং ক্রিকেটার তামিম ইকবালের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ চিকিৎসকের এমন রিপোর্টে হতাশ ড্যাশিং ওপেনার